পরবর্তী যে প্রশ্ন রয়েছে, সিফাত হুসাইন নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আমরা দেখলাম 21 ফেব্রুয়ারিতে একটা ঘটনা ঘটেছিল, একদল আলেম বা হাফেজ শহীদ মিনারে বসে কোরআন তেলাওয়াত করেছিল, আবার কোথাও কলা গাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে তার সামনে ছোট বাচ্চাদের দাঁড় করিয়ে কোরআন খতম করানো হয়েছে, এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? প্রিয় সিফাত হুসাইন ভাই, অত্যন্ত সময় উপযোগী একটি প্রসঙ্গের আপনি অবতারণা করেছেন এবং প্রশ্ন হিসেবে সেটিকে আপনি আমাদের সম্মুখে রেখেছেন আলোচনার জন্য। আল্লাহ পাক আপনাকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় দর্শক, এই বিষয়টি আমরা বুঝি যে আমাদের জাতীয় জীবনে অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়, সেই সঙ্গে ইসলামী শরিয়ার সাথে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট এখানে একটি বিষয়। প্রথম বিষয় হলো, যে কোনো অন্যায়, যে কোনো জুলুম এবং অত্যাচারের মোকাবেলায় যদি কেউ প্রাণ দেয়, তাহলে অবশ্যই সেই নিহত ব্যক্তি, তার এই আত্মদান, তার এই জীবনদান, এটি ইসলামের দৃষ্টিতে অবশ্যই একটি অনুসরণীয় বিষয় এবং সেই ব্যক্তিকে অনুসরণ করার জন্য, তাকে স্মরণ করা, তার রুহের মাগফিরাতের জন্য অথবা জান্নাতে তার উচ্চ মর্যাদার জন্য তার জন্য দোয়া করা এবং তার সেই আদর্শকে অনুসরণ করার জন্য তার স্মৃতি চারণ করা বা তার স্মৃতিকে স্মরণ করা, এগুলো ইসলামের দৃষ্টিতে বৈধ রয়েছে এবং এটি একে উৎসাহিত করা হয়েছে। তবে কোনো অবস্থাতেই কোনো মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করবার জন্য কোনো বেদি তৈরি করা, কোনো স্থাপনা নির্মাণ করা, এর কোনো অনুমোদন ইসলামী শরিয়ার মধ্যে নেই। বরং এটিকে অত্যন্ত কঠোরভাবে কোরআনের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা, তোমাদের উপর হারাম করা হয়েছে সুদ, খামর, মদ, মদ্যপান, তারপরে জুয়া, তারপরে হলো যে সকল জিনিস স্থাপন করা হয়, যে সকল বস্তুকে স্থাপন করা হয়, যেগুলোর সামনে মানে এরকম কোনো সম্মান প্রদর্শন করার জন্য, এই জাতীয় যেগুলো বেদি অথবা মূর্তি জাতীয় অথবা এমন কোনো স্থাপনা মৃত ব্যক্তির নামে যেটাকে ইবাদত, যেটাকে সম্মান জানানো হয়, এটি ইসলামের দৃষ্টিতে একটি এই গর্হিত কার্যকলাপ, ইসলামে এর কোনো অনুমোদন নেই। সুতরাং ইসলামে ভাষা আন্দোলনে যে সকল ভাষার যে বিষয়, মাতৃভাষার অমর্যাদার বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়ে জীবন দিয়েছিল, আত্মত্যাগ করেছিল, তারা অবশ্যই যুগ যুগান্তর পর্যন্ত আমাদের প্রেরণা যোগাবে, আমাদেরকে উৎসাহ যোগাবে যে কোনো অন্যায়, যে কোনো জুলুম এবং যে কোনো কায়েমি স্বার্থবাদী গ্রুপ গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াবার ক্ষেত্রে আমরা তাদের সেই স্মৃতিকে স্মরণ করব, তাদের এই সাহসিকতাকে অনুসরণ করার উদ্দেশ্যে। কিন্তু সেই মৃত শহীদদের, তাদের স্মৃতিকে স্মরণ করার জন্য কোনো বেদি নির্মাণ করা অথবা কোনো স্থাপনা নির্মাণ করে মৃত ব্যক্তিকে স্মরণ করা, এটি ইসলামী শরীয়তে কোনোভাবেই অনুমোদিত নয়। সুতরাং এই যে বিষয়টি, শহীদ মিনার বা শহীদ মিনারের বেদি অথবা নিজেরা নতুন করে আবার কোনো মৃত ব্যক্তিদের স্মরণে কোনো স্থাপনা নির্মাণ করা, যেটি অনেকটা শিরকের দুয়ার উন্মুক্ত করে দিয়ে থাকে, যেটিকে ইসলামে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেটির যেহেতু মৌলিকভাবেই ইসলামের মধ্যে অনুমোদন নেই, সুতরাং যেটি ইসলাম গর্হিত কাজ, সেখানে ইসলামী কিছু বিধিবিধান পালন করলেই সেটি শরিয়া অনুমোদিত হয়ে যাওয়ার কোনো অবকাশ নেই। বরং এটিকে এই সকল জায়গায় যেখানে শহীদের নামে মিনার তৈরি করা হয়েছে, বেদি তৈরি করা হয়েছে এবং স্থাপনা তৈরি করা হয়েছে, সেখানে আল্লাহর কোরআন এবং কোরআনের তেলাওয়াত, এটা বরং কোরআনের তেলাওয়াতকে একটি অমর্যাদাপূর্ণ জায়গায় করা হয়েছে বলেই ইসলামী শরিয়ার আলোকে এটা সাব্যস্ত হয়। সুতরাং মূল বিষয়ের
সাথে যেহেতু এখানে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং ইসলামের যেই বক্তব্য তার সঙ্গে সাংঘর্ষিকতা রয়েছে, কাজেই কোরআনে পাকের তেলাওয়াত করতে হলে মসজিদে নিজের ঘরে অথবা অন্য যে কোনো জায়গায় তেলাওয়াত করে ভাষা শহীদদের রুহের মাগফিরাতের জন্য এটাকে ইশারে সওয়াব করা যেতে পারে। এটা হবে আসলে মূলত একটি ভালো এবং উত্তম পদক্ষেপ। কিন্তু কোরআন তেলাওয়াত করার জন্য শিরকের কোনো প্রতীককে ব্যবহার করা এবং শিরকের প্রতীকের সামনে গিয়ে প্রতীকে গিয়ে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা, এটি কোরআনে পাকের মর্যাদা পরিপন্থী বলে আমরা মনে করি। কাজে যে সকল ভাইরা এই কাজগুলো করেছেন তারা হয়তো তাদের একটি দিক বিবেচনা করে তারা করেছেন, কিন্তু এভাবে মৃত ব্যক্তির নামে সৌধ নির্মাণ করাটাই যে ইসলামের দৃষ্টিতে বৈধ নেই সে বিষয়টি হয়তো তারা লক্ষ্য করেননি। আমরা আশা করব আগামী দিনে সকলে এই বিষয়গুলো লক্ষ্য করে তারা ইসলামের পুঙ্খানুপুঙ্খ বিষয়ের অনুসরণ করবেন ইনশাআল্লাহ।